the network the solution for humanity السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله تعالى القدير أحمده سبحانه له الدنيا والآخرة وإليه المصير والصلاة والسلام على نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. আল্লাহুম্মা জআলনা মাআহুম বিমান্নিক ওয়া কারামিকা ইয়া আকরামাল আকরামিন বা'দ। शुक्रिया দর্শ পৃথিবীর যে দেশে যে প্রান্তে যেখানে বসে বৃষ্টিবি বাঙালি সুন্দর আয়োজন দেখছেন। আপনাদের প্রত্যেককে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাই ও সাল্লামের জীবনের বরকতময় এই আয়োজনে সাদর স্বাগতম জানাচ্ছি। ভদ্রগণ, আ প্রসঙ্গ বলতে হয় আল্লাহ সুফ সৈদনা মুসা আলী ইসালাম এবং সৈদনা নু আলী ইসালাম সৈদনা আই সদ মারিয়াম আলী হিমাসালাম তাদের ব্যাপারও কোরআন আলী আমাদের সামনে ঘটনা শুরিয়েছেন তবে হ্যাঁ দুইজনের ইতিহাস আমাদের সামনে একটু আলোচিত হওয়াই উচিত কারণ মুহাম্মাদুন সাল্লাহ তাল আলী ওসালামের আগে এই পৃথিবীতে তারা পূর্ণাঙ্গ শরিয়াত পূর্ণাঙ্গ রেসালাত হয়ে এসেছিলেন এদের একজন সৈদুনা মুসা আলি ইসালাম আর আরেকজন সৈদুনা ইসা ইবনু মারিয়াম আলী হিমাসালাম ওর আনাল কেরিমে তাদের জন্মের আগে ঘটে যাওয়া তাদের আর হাসাদ হাদিসের পরিভাষায় তাদের জন্মের ভিত্তিকে আমাদের সামনে তুলে ধরেছেন সৈদুনা মুসা আলি ইসালাম সৈদুনা মুসা আলি ইসালাতাম জন্ম নেওয়ার আগে ফেরাউন তৎকালীন মিশরের শাসনকর্তা স্বপ্নে দেখলো তার প্রাসাদ শুদ্ধ ধ্বংস হয়ে যাচ্ছে তার সেই বিখ্যাত স্বপ্ন হয়ে গেল তারপর জ্যোতিষীর হয়ে যখন ইসরায়েল থেকে উত্তিত অগ্নিশিকা তার প্রাসাদকে ধ্বংস করে দিচ্ছে তার মানে বনি ইসরায়েল থেকে পুত্র সন্তান জন্ম নিয়ে তার রাজত্ব মিসমার করে দেবে ফেরাউন বিত সন্ত্রস্ত হয়ে বনি ইসরাইলে কোনো পুত্র সন্তান জন্মাতে পারবে না এমন অভিপ্রায় ব্যক্ত করলো কিন্তু পুত্রের জন্ম তো আর আটকাতে পারে না এই পৃথিবীতে মানুষের জন্ম দেয়ার কর্তৃত্ব কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি কাউকে পুত্র দেন কাউকে কন্যা দেন কাউকে পুত্র কন্যা দুটি মিলিয়ে দেন কাউকে কিছুই দেন না সুতরাং জন্মের আগে তো আর আটকাতে পারে না তাই সে অর্ডার রাজ ফরমান জারি করলো জবাই করবে সকল নবজাতক পুত্রকে আর নবজাতক কন্যাকে বাঁচিয়ে রাখবি কুরআন আল কারীমের ভাষায় ইয়াতাব্বিহুন আবনাআকুম ওয়া ইস্তাহিউনা নিসাআকুম পুত্রকে জবাই নবজাতক জন্মের সাথে সাথে পুত্র হলে জবাই আর কন্যা জন্ম নিলে বেঁচে থাকতো ছেড়ে দিত নাuzu billahi minatalik কথাটা কঠিন বিপদ কিন্তু এর মধ্যেও পৃথিবীতে পুত্র সন্তান হিসেবে জন্ম নিলেন موسی আলাইহিস শুধু তাই না রাব্বুল আমি মোজেজা হিসেবে পরম শত্রুর গৃহে তাকে লালন পালন করা হয়েছে এটা তার মুসা আলী ইসালাম এই পৃথিবীতে মানুষের অধিকার দেওয়ার জন্য এসেছেন পরিবর্তনের জন্য এসেছেন তাই আব্বুল আলমিন তার জন্মের ভিত্তিকে ফাউন্ডেশনকে ক্লিয়ার করে ঘোষণা করে দিলেন সোরায় তো আহাতে রব্বুল আলমিন সুন্দর করে বলেছেন অনেকগুলো সোরাতে আলোচনা হয়েছে সোরায় তো আহাতে অনেকটা বিস্তারিত যে একটু পরে একটু দেখে নিন বন্ধু মুসা আলিহাম জন্মের আগেই তার ফাউন্ডেশন তার ভিত্তি কিভাবে তিনি জন্ম নিলেন কোরআন আমাদের সামনে তুলে ধরেছে আলামিন তার জন্মের বিষয়কে আমাদের সামনে এক এক করে তুলে ধরেছে তিনি যে মায়ের গর্বে জন্ম নিলেন ওই মায়ের জন্ম কোরআন আলী রব্বুল আলমিন আমাদেরকে শুনিয়েছেন কারণ তার নানি ইমরানের স্ত্রী হান্না সন্তান গরবে আসার সাথে সাথে মান্নত করেছিলেন রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহররান ফতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতা সামিউল আলিম ইমরান স্ত্রী বললেন আমার রব আমার গরবে যা আছে সব তোমার জন্য উৎসর্গ করে দিলাম তোমার জন্য মান্নত করলাম কবুল করে নাও তিনি আশা করছিলেন পুত্র সন্তান জন্মাবে কিন্তু যখন প্রসব করল ফালামা ওয়াদাতহা قالت রব্বি ইন্নী ওয়াদা'তুহা একটু আক্ষেপের আখিফের বললেন আমার রব আমি তো একটি কন্যা সন্তান প্রসব করলাম কিন্তু দমে থাকেননি থেমে যাননি বরং ওই নবজাতক কন্যা সন্তানকে রব্বুল আলামিনদের জন্য উৎসর্গ করে সমর্পণ করে তিনি ওই সময় দোয়া করেছিলেন হে আমার রব আমার এই নবজাতক কন্যা এবং তার থেকে যত বংশধর আসবে রব্বুল আলমীন তোমার কাছে শয়তান থেকে আশ্রয় যায় এই কন্যা সন্তান এবং তার বংশধর যারা তার থেকে জন্মাবে তাদের জন্যও তোমার কাছে শয়তান থেকে আশ্রয় যায় ঈসা আলী ইসাল্লাম যে মা থেকে জন্ম নিলেন তার জন্মের সাথে সাথে ঈসা আলী হিসালামের নানি তার মা এবং ঈসা আলী তার জন্য রব্বুল আলমিনের কাছে শয়তান থেকে আশ্রয় চাইলেন শুধু তাই না ইসেমনে মারিয়াম আলী হিমাসালাম যে মায়ের গর্বে জন্ম নিলেন ওই মায়ের লালন পালন বেড়ে ওটা কর আল রব্বুল আলমিন তুলে ধরেছেন শুধু তাই না কিভাবে ইসেমনে মারিয়াম আলী হিমাসালাম জন্ম নিলেন তাও তুলে ধরেছেন নবজাতক জন্মের সাথে সাথে কথা বলেছেন বলেছেন ইন্নি আব্দুল্লাহ কোরআন আল কেন সুরত মারিয়াম তুলে ধরেছেন قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا إذا ما مريم عليه السلام جون ميرش هاتشاتي إني عبد الله كارون দুত্র দিকে দুষ্ট দুরাচারী অথবা অজ্ঞ তুচ্ছ তাচ্ছিল্যকারীরা বলতে লাগলো ইয়া উখতাহরুন ও মারইয়াম মা কানা আবুকি ইমরাআ সাওইন তোমার বাবা তো দুষ্ট ছিল না ও মা কানাত উম্মুকি বাগাইয়া তোমার মাও তো বেবিচারিনি ছিল না নাউযু বিল্লাহি মিন যালিক স্বামীবিহীন তোমার পুত্র জন্মালো তারা কাছে দেখতে আসলো যতই কাছে আসতে লাগলো অবূতপূর্ব নবজাতককে দেখে

যতদিন বেঁচে থাকবে অবার রম্বি ওয়ালি দাতি আর আমার মায়ের প্রতি সদাচার ভালো ব্যবহার আমার মা পবিত্রা পরিচ্ছন্ন নারী তার সাথে ভালো ব্যবহার করতে আপনি আদিষ্ট বাহ আকবর ওর আনন্দ তুলেছেন বন্ধুগণ ঠিক এমনি মোহাম্মদুল সাল্লাহ আলী হুসাল্লাম তার জন্মের আগে তার জন্মের ভিত্তি আর ফাউন্ডেশন রচিত হয়েছে কোরআন আল কারিমের ভাষায় একটি ঘটনায় রব্বুল আলমিন কোরআন আল কারিমের একশো পাঁচ নম্বর সুরাতে ويقولون رضي الله <سؤال> عنه سبحان الله ويقولون أمر برايش حباي جاني أمروني كي مقصد باري قرآن الكريم سورة الفيل أكشو باس نمبر سورة من الشهد كرشن بسم الله الرحمن الرحيم ألم أرى كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأغسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل এই ঘটনা ওর আনাকে তুলে ধরেছেন মোহাম্মদ সাল্লামের জন্মের আগে তার জন্মের ফাউন্ডেশন বা ভিত্তি রচনা করেছে তা কিভাবে শাহ নজুল হলো পাক্কাতুল মুকার্রামা এর কাবাতুল মুশারফা যুগ যুগ থেকে মানব আর দানব তওয়াফ করে এবং অন্ধকার যুগে নিকৃষ্ট সভ্যতাহীন দুরাচারী মানুষরাও কাবাগর তওয়াফ করেছে হ্যাঁ সওয়াব পাওয়ার অতি আশ্চর্যে লুলঙ্গ হয়ে দিনের বেলায় পুরুষেরা আর রাতের বেলায় উলঙ্গ হয়ে নারীরা অন্ধকার যুগেও করেছে তো কাবাতুল মুশারফার মানুষের মনেরই আগ্রহ আর ভালোবাসা করা আরব তুখন্ডের মুকাররমা যায় খাবাগর এটা দেখে তৎকালীন ইয়ামানের তৎকালীন বাদশাহ আবরাহা আল হাবাসী তার সহ্য হল না সে চাইল তার রাজধানী সানা আব্রাহা আল ইয়ামেনের তৎকালীন বাদশাহ যার রাজধানী ছিল সানা। এখনও সানা নামে নগরী রয়েছে ওই সানাহাতে আব্রাহা অতি সুন্দর করে কাহাবাতুল মুশার্রফার বিকল্প হিসেবে ঘর বানালো সবাইকে আহ্বান করলো এখানে এসে তওয়াফ করো ইবাদত করো কিন্তু কোনো কাজ হলো না কেউ যায় না সে তখন প্রাগাণ্ডিত হয়ে কাবাগরি ধ্বংস করে দিতে বিশাল হাতির বাহিনী নিয়ে অগ্রসর হলো আজকে আমরা অনেকেই ভালো মেয়ের বাবা হতে চাই অনেকেই ভালো মেয়ে পেতে চাই অনেকে ভালো স্ত্রী পেতে চাই অনেকে ভালো পুত্রবধূ পেতে চাই অনেকে নিজের বংশ উজ্জ্বল করার জন্যে ঘরের মধ্যে নববধূ আনতে চাই কিন্তু কাকে আনছি এটা চিন্তা করুন তো জন্মের সাথে সাথে যার জন্য শয়তান থেকে আশ্রয় চাওয়া হয়েছে এমন নাকি জন্মের আগের থেকে শয়তানের সাথে বসবাস যার জন্মের পর থেকে শয়তানের সাথে বসবাস যার তাকে আনছি যে শয়তানের সাথে বসবাস তাকে দিয়ে কি হবে আর হ্যাঁ নিজেরা যদি ভালো চাই তাহলে জন্মের আগের থেকেই উত্তরাধিকারীর জন্য বংশধরদের জন্য শয়তান থেকে পানা চাইতে হবে বন্ধুগণ আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলছি তবে এটি ছোট্ট বিরতির পর আমাদের সাথেই থাকুন আলো আল্লাহ সুবহান তাআলা ارشاد তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে লাল রব্বুল আলম করেছে সুন্নাতের 바탕 তোমরা নারীকে সব সয়ে ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শারিয়াতের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীকে মর্যাদা দেয় না জাফর বিন মুহসিন আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলহৌসিহান জাহাঙ্গীর আলম আল নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা আছে মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহর রব পরমময় এবং দয়ায় সৃষ্টি করে দিয়ে সৃষ্টি জানো কেন মুমিনী প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় বা পুনঃসম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বাংলায়। মহিলা সাহাবিদের ঈমান ছিল পরিপূর্ণ তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের জেহাদ হলো হজ মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্যের সমাজগুলোকে যারা কনভার্টেড মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো সেভেন্টি তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে এবং ইনফ্লুয়েস আর কোন ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুগণ ছুত্র বিরতির পর আমরা আবারো ফিরে এলাম বিরতিতে আমরা আলোচনা করছিলাম নবী এবং রাসূল এই পৃথিবীতে জন্ম নিয়ে আর আগে রব্বুল আলামিন তার জন্মের ফাউন্ডেশন বা ভিত্তি নিদৃষ্টি করে দিয়েছেন যে ফাউন্ডেশন বা ভিত্তির উপরে নবী এবং রাসূল জন্ম নিয়েছেন এই দাঁড়ায় ওই কথায় মুহাম্মাদুন সাল্লাল্লাহু জন্য ফাউন্ডেশন বা ভিত্তি রয়েছে আর হ্যাঁ এর মধ্যে আমরা আলোচনা করেছিলাম ইসেবদে মারিয়ে আলী হিমাস সালামের কথা তিনি জন্ম নেয়ার আগে এমনকি তার মা জন্ম নেয়ার সাথে সাথে তার নানি তার মায়ের জন্যে এবং তার জন্যে শয়তান থেকে আশ্রয় চেয়েছেন আমাদের চাওয়া উচিত শুধু তাই না ঈসেব নে মারিয়ে আলী সালাম যে মায়ের গর্ভে জন্ম নিলেন ওই মায়ের লালন পালন বেড়ে ওঠা কর আনাল রব্বুল লালমিন তুলে ধরেছেন শুধু তাই না কিভাবে ঈসেবেবদে মেরিয়ে মা আলি হিমসাল্লাম জন্ম নিলেন তাও তুলে ধরেছেন নবজাতক জন্মের সাথে সাথে কথা বলেছেন ولكن اني عبد الله. قران الكريم سوره مريم قال اني عبد الله اتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا اينما كنت واوصاني بالصلاه واوصاني بالصلاه والزكاه ما دمت حيا. مريم عَلَيْهِ السلام জন্মের সাথে সাথে বলেছেন ইন্নি আবদুল্লাহ কারণ চতুর্দিকে দুষ্ট দুরাচারী অথবা অজ্ঞ তুচ্ছ তাচ্ছিল্যকারীরা বলতে লাগলো ও মারিয়াম মা কানা আবু কি ইমরা তোমার বাবা তো দুষ্ট ছিল না ও মা কানা উম্ম কি বাগাইয়া তোমার মাও তো বেবিচারিনী ছিল না তাহলে কেমনি স্বামীবিহীন তোমার পুত্র জন্মালো তারা কাছে দেখতে আসলো যতই কাছে আসতে লাগলো অভূতপূর্ব ন দেখে হা আগ্রহ যত বাড়ল না বুলাল আমি জবান খুলে দিলেন কথা বললেন এই সব তে মারিয়া মালী হিমদ সাললাম বললেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লারবন্ধা তানি আল কিতাব আমি একটি কিতাব নিয়ে এসেছি ও জাল আলী নবিয়া আমাকে নবী করে পাঠিয়েছেন ও জাল আলী মুবারকা না ইন মা কোন আমি যেখানেই থাকি না আমাকে বরকতময় করা হয়েছে ওয়াউসানি বিশ্বলাতি ও জেকা আর আমাকে সালাত এবং জাকাতের ব্যাপারে ওসিয়ত করেছেন রব্বুল আলমিন মা আদম তো হাইয়া যতদিন বেঁচে থাকবে অবার রম্বি ও আলী দাতি আর আমার মায়ের প্রতি সদাচার ভালো ব্যবহার আমার মা পবিত্রা পরিচ্ছন্ন নারী তার সাথে ভালো ব্যবহার করতে আপনি আদিষ্ট বাহ আকবার ওর আনার জন্য আপনি তুলেছেন বন্ধুগণ ঠিক এমনি মোহাম্মদ আলী হুসাল্লাম তার জন্মের আগে তার জন্মের ভিত্তি আর ফাউন্ডেশন রচিত হয়েছে কুরআন আল কারীমের ভাষায় একটি ঘটনায় রব্বুল আলামিন কুরআন আল ওই ঘটনাটি তুলে ধরেছেন সুবহানাল্লাহ আর এই ঘটনা আমরা প্রায় সবাই জানি আমরা অনেকেই পারি কুরআন আল কারীমের সূরাতুল ফিল 105 নাম্বার রব্বুল করছেন বিসমিল্লাহির রহমানির রহিম alam ara

সভ্যতাহীন দুরাচারী মানুষরাও অতি তে লুলঙ্গ হয়ে দিনের বেলায় পুরুষেরা রাতের বেলায় উলঙ্গ হয়ে নারীরা অন্ধকার যুগেও করেছে তো মুশারফার মানুষের মনেরই আগ্রহ আর ভালোবাসা তওয়াফ করা সকলেই আরব ভূখণ্ডের মাখ্যাতুল মুায় কাবাগর এটা দেখে তৎকালীন ইয়ামানের তৎকালীন বাদশাহ আবরাহা আল হাবাসি তার সহ্য হল না সে চাইল তার রাজধানী সানাহ আবরাহা আল হাবাসী তৎকালীন যার রাজধানী ছিল সানাহা এখনও সানা নামে নগরী রয়েছে ওই সানাহাতে আবরাহা অতি সুন্দর করে কাবাতুল মুশারফার বিকল্প হিসেবে ঘর বানালো সবাইকে আহ্বান করলো এখানে এসে তাওয়াফ করো ইবাদত করো কিন্তু কোনো কাজ হল না কেউ যায় না সে তখন হয়ে ওই কাবাগরী ধ্বংস করে দিতে বিশাল হাতির বাহিনী নিয়ে অগ্রসর হল অগ্রসর হয়ে মাক্ষাতুল উপকণ্ঠে মিনা এবং মুজদালিফা এর উপকণ্ঠে এসে সে তাবু কালো মাক্ষাতুল মোকাররমায় সকল অধিবাসীদের মধ্যে ভয় আর ত্রাস ছড়িয়ে পড়ল। শুধু তাই না আব্রাহার বিশাল হাতির বাহিনী মক্কা নগরীর সকল মানুষের মনে ত্রাস ছড়িয়ে দেওয়ার জন্য দাদা আব্দুল যিনি মক্কা নগরীর লিডার কাবাগরের রক্ষক তার উঠ তারা দখল করে নিয়ে গেল জোর করে নিয়ে গেল মক্কার সকল মানুষ ভয়ে সন্ত্রস্ত হয়ে গেল কাফের কুফার বুশিকরা আব্রাহার হাতির বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না নিজেরা ধ্বংস হবে এই ভয়ে পালাতে লাগবে কিন্তু আব্দুল মুতালিব তিনি ভীত সন্ত্রস্ত ছিলেন না পালিয়ে যাননি বরং তাকে যখন আহ্বান করলো আব্রাহা দেখা করার তিনি গেলেন ঐতিহাসিক বর্ণনায় প্রমাণিত আব্রাহা আব্দুল মুতালিবকে দেখে অভিভূত হলো একই বিছানায় একসাথে বসলো কথা বলল কিন্তু আব্দুল মুত্তালিব তিনি আব্রাহার হস্তির বাহিনীর যে টার্গেট ধ্বংস করার এই ব্যাপারে কিছুই বললেন না বরং তিনি তার কাছে আব্রাহার কাছে আল কাছে বললেন আমার উটগুলো ফিরিয়ে দাও আমার সম্পদটা ফিরিয়ে দাও পশু আব্রাহা আশ্চর্যান্বিত হয়ে গেল সে বলল কি ব্যাপার তুমি শুধু উট চাচ্ছ কাবাগর ধ্বংস করছে কিছুই বলছো ঐতিহাসিক বর্ণায় প্রমাণিত আব্দুল মুতালিম চিত্তে বললেন আনা ইবিল আমি উটের মালিক তাই তোমার কাছে উট চাচ্ছি আর কাবাগর কাবাগরের মালিক একজন আসেন কাবাগরের মালিক তার ঘরটা রক্ষা করবেন কিন্তু এতেও আব্রাহার টনক ন না আব্দুল মুতালিব আব্রাহার কাছ থেকে নিজের উটগুলো ফিরিয়ে নিয়ে এসে কাবাগর ধরে কাবার দরজায় রাব্বুল আলমিনকে বললেন হে আল্লাহ তোমার ঘরটা তুমি রক্ষা করো দোয়া করলেন রব্বুল যার নাতি হিসেবে বিশ্ব নবী মোহাম্মদকে পাঠাবেন আর যার জন্মের পূর্ব ভিত্তি হিসেবে রব্বুল আলমিন পৃথিবীর বুকে ইতিহাস গড়াবেন তিনি তার দোয়াটা কবুল করলেন আব্দুল মুতালিব নিঃসংকুচিতে নিজের উঠ নিয়ে থাকলেন আর আল্লাহর ঘোর আল্লাহকে বললেন রক্ষা করতে রব্বুল আলমিন রক্ষা করলেন আর কিভাবে রক্ষা করলেন কোরআন আল করিমের ভাষায় আবিল ফিল তুমি কি লক্ষ্য করো নাই আপনি কি দেখেন নাই কি ব্যবহার করেছেন আপনার রব হাতিওয়ালাদের সাথে আলআ মিয়াজ আল কেইদা হুমফি তার সকল ষড়যন্ত্রকে কি তিনি নসাৎ করে দেননি আরব্দুল আলমি নসাৎ করে দিয়েছেন কাবাগর ধ্বংসের ষড়যন্ত্র কিভাবে রব্দুল আলিন বললেন ও আরো সালা আলাইহিম তইরান আবাবিল রব্বুল আলমিন ওই বিশাল হাতির বাহিনীর উপরে বিশাল হস্তি বাহিনীর বিরুদ্ধে প্রেরণ করলেন ঝাঁকে ঝাঁকে পাকি যদি দুর্ভাগ্য আমাদের কেউ কেউ তয়রান আবাবিল মানে আবাবিল পাকি বলতে চান আবাবিল কোন পাকির নাম নয় আবাবিল মানে হল দলে দলে তয়ের আবাবিল পাকি ঝাঁকে ঝাঁকে দলে দলে আর ঝাঁকে ঝাঁকে দলে দলে ছোট ছোট চুরুই পাখির মতো ঝাঁকে ঝাঁকে দলে দলে আসা ওই পাখি তাদের মধ্যে কি ছিল তার তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। আপনারা নিشاد করছেন এই ছোট ছোট ঝাঁকে ঝাঁকে দলে দলে আসা পাখিগুলো হস্তি বাহীদের উপরে প্রক্রিয়াজাত। হিজারা পাথর সিজিল জেনারেল পাথর নয়। প্রক্রিয়াজাত কৃত, রেজিস্ট্রি কৃত। প্রক্রিয়াজাত কৃত পাথর নিক্ষেপ করল ছোট ছোট পাখি। আজকের বর্তমান বাস্তবতায় কল্পনা করলে যেন জেট বিমান বোমাব নিক্ষেপ করছে। ঝাঁকে ঝাঁকে আসা পাখি তাদের ঠুটে আর দুই হাতে বহন করে আনা প্রক্রিয়াজাতকৃত পাথর নিক্ষেপ করলো হাতির বাহিনীর উপরে মাকুল ছোট ছোট পাখির ঠুট আর হাত থেকে পড়া ছোট ছোট প্রক্রিয়াজাতকৃত পাথরের দ্বারাই হস্তি বাহিনীর সবাই হয়ে গেল চর্বিত তৃণমূলের মতো তৃণমূল নেই উলট পালট বিচ্ছিন্ন থাকে কিন্তু যদি আরো চিবায় তাহলে কেমন হয় চর্বিত হয়ে গেল এই যে ঘটনা যখন ঘটল ঘটল আর তা মতো এবং মিনার মধ্যবর্তী জায়গায় দিয়ে মহাসার বর্তমান সময়ে প্রায় শত হাত এর মতো জায়গার মধ্যে সব জায়গায় ছড়িয়ে পড়ল যে বংশের দোয়া আল্লাহ কবুল করলেন যে বংশের পক্ষে আল্লাহ নিজে প্রতিরক্ষা দিলেন এই বংশটা কেমন কত সম্মানিত কত মর্যাদাময় ওই বংশের ব্যক্তিত্ব যার দোয়া কবুল হয়ে হস্তিবাহিনী বাহিনী ধ্বংস হয়ে গেল তারই নাতি হিসেবে মাত্র ওই ঘটনার চল্লিশ দিন যেতে না যেতেই জন্ম নেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম বন্ধুগণ মোহাম্মদ সাল্লা আলসমের জীবন জানতে তাই আসুন না ধারাবাহিকভাবে আমাদের আয়োজনে و সবাই শরীক থাকি তবে আজকে এই পর্যন্ত عندي والعلم عند الله عليه توكلت واليه انيب والسلام عليكم ورحمه الله وبركاته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله

কখনও কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান খড়ো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন বিএস টিভি মানবতার সমাধান